আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো আজকে আমরা কথা বলবো ইউটিউবিংয়ের ক্ষেত্রে যে থামবেলটা তৈরি করতে হয় সেই থামবেলের বিষয়ে তো আমরা জানি যে থামবেল খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কেননা থামবেলটা যদি ভালো না হয় আপনার ভিডিওতে বিয়ে হবে না থাম্বেলটা থামবেলটা ভালো হলেই মানুষের আগ্রহ জাগবে যে ভিডিওটা দেখার একটা যে আগ্রহ তা থেকে আপনার মানুষজন আকৃষ্ট হয়েই আপনার ভিডিওটা দেখবে তো থাম্বেল কীভাবে তৈরি করতে হয় আমরা অনেকেই অনেকভাবে তৈরি করি তো আজকে আমরা এডুবি ফুটুস দিয়ে কীভাবে থামবেল তৈরি করা যায় সেটাই দেখাবো চলুন দেখানো যাক তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিওয়ার্স চলুন দেখানো যাক কীভাবে এডোবি ফুটুস দিয়ে একটি থাম্বেল তৈরি করবো প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ সেভেনটা ওপেন করবো অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে ফাইল গিয়ে ফাইলে গিয়ে নিউ অথবা কন্ট্রোল অ্যান চেপে আমরা নতুন একটি পেজ আনব তো এটার সাইজটা অবশ্য উনিশশো বিশ অথ বাই এক হাজার আশি দিতে হবে পিক্সেলের দিয়ে ওকে করে দেব তো দেওয়ার পর এরকম একটা সাদা পেজ আসবে তো এখানে আমরা যে থামবেলটা তৈরি করব থামবেলের একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন তো ব্যাকগ্রাউন্ডটা আমরা যেই ব্যাকগ্রাউন্ড দেবো সেটা গুগল থেকেও নামিয়ে নিতে পারবো অথবা যদি আপনার পছন্দের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে ছবি থাকে সেটা দিতে পারেন তো আমি গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে রেখেছি থাম্বেল ব্যাকগ্রাউন্ড থাম্বেল ব্যাকগ্রাউন্ড একটা যে কোনো আমি তা আমি এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে জাস্ট এনে অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমার এই পেজে নেবো এটার জন্য এই ব্যাকগ্রাউন্ডটাকে এই যে মুভ টুলে সিলেক্ট করে দেন ধরে জাস্ট টেপ করে এখানে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল প্রেস করে অথবা এই যে আচ্ছা কন্ট্রোল টি প্রেস করে প্রেস করে জাস্ট এটাকে আমার পেজের সমান করে দিলাম হয়ে গেল তারপর চেপে এটাকে তো কেটে দিলাম তো কেটে দেওয়ার পর পরে জাস্ট ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আমি থাম্বেলের মধ্যে ছেড়ে দেব যে থাম্বলটা এটাকে সুবিধা মতো ছোটো বড়ো করে নেওয়া যেতে পারে আবার সেম ব্যাপারে কন্ট্রোল প্রেস করে অথবা যে এখান থেকে সব বাউন্ডিং বক্স এখান থেকে তো আমি কন্ট্রোল প্রেস করলাম করার পর এটাকে এন্টার চেপে দিলাম হয়ে গেল তো এখন আচ্ছা পেছনের ব্যাকগ্রাউন্ডেরটা যেহেতু সরাসরি গুগল থেকে নেওয়া কপিরাইট ধরতে পারে অথবা যে দেখা গেছে যে খুব বেশি ব্রাইট হয়ে গেছে তো এটার অপাসিটিটা একটু কমাই দিতে পারে তার জন্য আমি আমি এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে লেয়ার ওয়ানে সিলেক্ট করে এখানে অপাসিটিতে গিয়ে আমি একটু কমিয়ে দিলাম এটা লেয়ার টু যোগ করার আগেও করা যেতে পারে তা আমি একটু কমিয়ে নিলাম কমিয়ে নিয়ে দেন এন্টার চেপে দিলাম এখন এই লেয়ার টু এর জন্য আমার ছবির পেজ সাথে যদি একটা স্ট্রোক অ্যাড করতে চাই তাহলে জাস্ট লেয়ার টুতে গিয়ে ডাবল ক্লিক করতে হবে করার পর এখান থেকে একটা স্ট্রোক লাগিয়ে দিতে পারি তো স্ট্রোকে সিলেক্ট করে ওকে দেওয়ার পর আমরা এখানে গিয়ে এই যে কালারটা স্টুকে লাল এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে লাল তো কালারটা আমি চেঞ্জ করে দেবো কালারটা কালার চেঞ্জ করার জন্য তো এখানে কালার সিলেক্ট করে যে পছন্দমতো যে কোনো কালার দিয়ে দিতে পারে তো আমি আমি এই কালারটা দিচ্ছি কালার দিয়ে দিলাম তো এটার সাইজটা একটু বড় ছোটো করে নেওয়া যেতে পারে তা আমি একটু বড় করে নিলাম আর অপাসিটিটা দেন ওকে দিয়ে দিলাম আমার ছবিটা কাটার মধ্যে একটু সমস্যা হয়ে গিয়েছিল আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখন যদি আমরা লিখতে চাই যে কী লিখবো সেটার জন্য এখানে টি টি টিতে গিয়ে আমরা এই যে এখান থেকে লেখার সাইজটা হরিজেন্টাল ভার্টিক্যাল করে নিতে পারি হরিজেন্টাল ভার্টিক্যাল হচ্ছে লেখাটা কি এদিকে যাবে নাকি উপর থেকে উপর থেকে নিচের দিকে আসবে নাকি বাম থেকে ডানের দিকে যাবে তো আমরা বাম থেকে ডানের দিকে করে নিলাম হরিজেন্টাল করে নিলাম তো হরিজেন্টাল টেক্স করে আমি এখানে লিখবো কীভাবে ইউটিউবের থামবেল তৈরি করতে হয় বা ইউটিউবের থাম থামবেল কীভাবে তৈরি করতে হয় তো জাস্ট এতটুকু লিখবো তার জন্য আমার কীবোর্ড থাম্বেল কীভাবে তৈরি করতে হয় তো কন্ট্রোল টি বেশ করে এখানে লেখাটার সাইজটা ইচ্ছে মতো আরও বড়ো করা যাবে ছোট করা যাবে অথবা এখান থেকেও যাবে তো আমি লেখাটা আরেকটু বড় করে দিচ্ছি যেহেতু থাম্বেলের জন্য একশো তিরিশে দেবো না একশো একশো পঞ্চাশ দিচ্ছি একশো পঞ্চাশ দেওয়ার পর দেখা যাচ্ছে লেখাটা অনেকটা বড় হয়ে গিয়েছে দেন কালারটা চেঞ্জ করে দেবো কালারটা আমি যেহেতু থাপ মেলে ব্যাকগ্রাউন্ড দিয়েছি এটা আমি এটাকে অন্য কালার দেব অন্য কালার দিতে গেলে আচ্ছা আগে লেখাটাকে সিলেক্ট করতে হবে কালার চেঞ্জ করতে গেলে সিলেক্ট করে আমি এই কালার করে দিলাম তো এটা বোঝা যাচ্ছে যদি আমি এই থামবেলের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই যদি লেখাটা ব্যাকগ্রাউন্ডের সাথে পার্থক্য না থাকে যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড করে দেয় লেখাটার জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যেতে পারে তো আমি তার জন্য লেখাটার ব্যাকগ্রাউন্ডের জন্য লেখাটা ব্যাকগ্রাউন্ডের জন্য এখান থেকে গিয়ে থামবেল তো ব্যাকগ্রাউন্ডটা যেহেতু লেখাটার নিচে থাকবে তাহলে এখান থেকে আমি এই টেপ করে নিয়ে লেখার নিচে ছেড়ে দেবো দেওয়ার পর হয়ে গেলো দেন এখানে ক্লিক করার পর তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যেতে পারে আমি এখান থেকে ক্যাপাসিটিটা একটু কমিয়ে দিলাম করে দিলাম তো কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে কালো করে দিলাম থাম্বেল কিভাবে তৈরি করতে হয় দেন তৈরি করতে হওয়ার জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব তার জন্য এখানে ডাবল ক্লিক করে এটারও আমি অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি ওকে থামবেল্ট কীভাবে তৈরি করতে হয় এখন এখানে লাগবে ইউটিউবের জন্য তো আমি এটাকে কালার চেঞ্জ করে এটাকে করে দেব দেন হয়ে গেল থামবেল কীভাবে তৈরি করতে হয় লেখাটা এখন ফুটে উঠেছে আচ্ছা এখন যদি এটাকে ইউটিউবের জন্য লিখতে চাই তাহলে তুমি ইউটিউবৰ টাকে আমি সাইজটা ছোট বড় করে দিতে পারি এক্স্রসাইজ করে দিলাম আর কালারটাকে চেঞ্জ করতে গেলে ইউটিউব কথাটা রেড লিখবো আমি ইউটিউব এর জন্য

লেখাটার সাইজটা আমি একশো বিশ করে দেবো লেখাটার কালার থাকে ইউটিউবের জন্য রেট ঠিক আছে দেন এর জন্যটা এটাকে আমি অন্য কালার করে দেবো ব্লু করে দিলাম এখন এটার জন্য ইউটিউবটা যেহেতু দেখা যাচ্ছে না লালের সাথে লাল মিলে গেছে তো আমি এটাকে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব তার জন্য আবার সেমভাবে ওখানে ক্লিক করে জাস্ট ক্লিক করে লেখা এটাকে লেখাটার নিচে দিতে হবে তারপর কালারে প্রেস করে পছন্দ মতো কালার করে দেওয়া যেতে পারে তো আমি এই করে দিলাম ইউটিউব এটার অপাসিটিটা কমাতে চাইলে এখান থেকে অবাসিটি কমিয়ে নেওয়া যাবে দেন এর জন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব তার জন্য আবার এখান থেকে গিয়ে ওকে দিতে পারে তো হয়ে গেলো একটা থামবেল তৈরি করা এখন এটাকে আমি সেভ করতে চাইলে থামবেল কিভাবে তৈরি করতে ইউটিউবের জন্য জাস্ট ফাইলে গিয়ে সে সি গিয়ে আমার আমি ডেস্কটপে এটা নিতে চাচ্ছি তো থাম্বেল থাম লিখলাম লেখার পর এটা এখান থেকে যে পিজি করে নিলাম সেভ হয়ে গেল দেন ওকে তো হয়ে গেলো একটা থামবেল এই ছিল আজকের মতোই বন্ধুরা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম